দর্শক, আজকে থাকছে আপনার জন্য 21টি অজানা তথ্য। সেগুলি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আমরা সবাই জানি ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায়, এই কথাটা কতটা সত্যি? দর্শক, ঘোড়া শুধু ক্ষণিক সময়ের জন্য দাঁড়িয়ে ঘুমায়, অন্যান্য সময় তারা শুয়ে অথবা বসে ঘুমায়। আপনি কি বলতে পারবেন ভারতে সব থেকে প্রথমে করোনার টিকা কে নিয়েছিল? ভারতে সব থেকে প্রথমে যে ব্যক্তি করোনার টিকা নিয়েছিল তার নাম হলো মনীষ কুমার। দর্শক, আপনি যদি এই ভিডিওটি দেখে নতুন কিছু তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আমরা যে প্রতিদিন গুগল ইউজ করি, এই গুগলের প্রথম নাম কি ছিল? গুগলের প্রথম নাম ছিল ব্যাকরাব, যেটা পরবর্তীকালে পরিবর্তন করে রাখা হয় গুগল। দর্শক, আপনি কি বলতে পারবেন পৃথিবীর সব থেকে মিষ্টি ফলের নাম কি? পৃথিবীর সব থেকে মিষ্টি ফলের নাম হলো আম, এরপরে লিচু এবং তারপরে আসে আঙ্গুর। পৃথিবীর বিভিন্ন অজানা তথ্য জানতে এবং নতুন কিছু শিখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। পৃথিবীর সব থেকে মিষ্টি আমের নাম কি এবং এটা কোন দেশে পাওয়া যায়? পৃথিবীর সব থেকে মিষ্টি আমের নাম হলো কারাবুয়া, পাওয়া যায় ফিলিপিন্সে। দর্শক, আপনি কি জানেন একটা মাকড়সা না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? একটা মাকড়সা না খেয়ে 6 থেকে 8 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। একজন মা তার সন্তানের কথা দিনে কতবার ভাবেন? গড়ে একজন মা তার সন্তানের কথা দিনে 210 বার ভাবেন, তার মানে প্রতি 6 থেকে 7 মিনিটে একবার করে। দর্শক, আপনি কি জানেন কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে এবং কেনই বা সেটা তৈরি করেছে? চীন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে। এই চাঁদ আসল চাঁদের থেকে শক্তি নিয়ে 8 গুণ রাতের অন্ধকারে আলো দেবে, যার ফলে চীনের বিদ্যুৎ খরচা কম হবে। দর্শক, কোনো দিন কি আপনার মাথায় এসেছে জোনাকির পিছনে আলো জ্বলে কেন? জোনাকি পোকার দেহে থাকে লুসিফারেজ এনজাইম, এই এনজাইমের কারণেই জোনাকির পিছন দিকে আলো জ্বলে। চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে যেতে কতদিন সময় লাগবে?
চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে সময় লাগবে প্রায় 18 মাস। কোন রাশির মেয়েরা ছেলেদের কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়? যারা রাশিফলে বিশ্বাস করেন তাদেরকে বলছি, তুলা রাশির মেয়েরা সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়। দর্শক, আপনি বলুন তো, কোন গাছে একটাও পাতা থাকে না? দর্শক, ক্যাকটাস গাছে পাতা থাকে না, শুধু কাঁটা থাকে। পৃথিবীর সবথেকে বড় বইয়ের নাম কি এবং তার ওজন কত? পৃথিবীর সবথেকে বড় বইয়ের নাম হলো জার্মান প্রিন্স অফ অ্যাটলাস। এই বইটির ওজন হলো 2500 কেজি। দর্শক, আপনি কি জানেন কোন মানুষের দুটো মাথা ছিল, সামনের দিকে একটা আর পিছনের দিকে আরও একটা? এডওয়ার্ড মন্ডারেক নামের এক ব্যক্তির অবিশ্বাস্যভাবে দুটি মাথা ছিল। দর্শক বলুন তো, সব থেকে প্রথমে ট্রেন কোন দেশে চালানো হয়েছিল? আমরা প্রায় সকলেই ট্রেনে চেপেছি, কিন্তু অনেকেই এটা জানি না যে পৃথিবীতে প্রথম ট্রেন চালানো হয়েছিল জাপান দেশে। বলুন তো, আমাদের শরীরের কোন অঙ্গে তেল দিলে কান পরিষ্কার হয়ে যায়? নাভিতে প্রতিদিন তেল দিলে কান পরিষ্কার থাকে সব সময়। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতে পারেন। কোন দেশের মেয়েরা খোলা রাস্তায় বন্দুক হাতে নিয়ে ঘুরতে পারে? ইসরায়েল দেশের মেয়েরা খোলা রাস্তায় বন্দুক নিয়ে ঘোরাফেরা করে। কোন দেশের মেয়েরা তার স্বামীকে চাইলেও ডিভোর্স দিতে পারে না? জানা না থাকলে জেনে রাখুন, ভ্যাটিকান সিটি এবং ফিলিপিন্স দেশে ডিভোর্স দেয়া আইনত পুরোপুরি নিষিদ্ধ। এক বছর ফোন ঘাঁটলে কতদিন আয়ু কমে যায়? বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এক বছর প্রতিদিন কেউ যদি 7 থেকে 8 ঘন্টা করে ফোন ঘাঁটে তাহলে তার আয়ু বছরে 10 থেকে 15 দিন করে কমে যায়। কোন প্রাণী তার বাচ্চাদেরকে নিজের বুকে রক্ত খাওয়ায়? খাদ্যের অভাবের সময় পেলিকনরা তাদের বাচ্চাদেরকে বুকে রক্ত খাইয়ে বাঁচিয়ে রাখে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে মেয়েরা প্রেমে পড়ে যায়? কোন দেশের বিজ্ঞানী এই গবেষণাটা করেছে এটা আমার জানা নেই, কিন্তু আপনি যদি ইন্টারনেটে খোঁজেন
তাহলে এই প্রশ্নটির উত্তর পাবেন ঘাড়কে 45 ডিগ্রি কোণে বেঁকিয়ে চোখ মারতে হবে, তবে যদি কোনো কাজ হয়।